হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফির মরদেহ জানাজা ও দাফনের জন্য ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার ভোর 4টার দিকে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স ঢাকা ছেড়ে যায়। জোহরের নামাজের পর হাটহাজারি মাদ্রাসায় আল্লামা শফির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মাদ্রাসার সংলগ্ন কবরস্থানে আল্লামা শাহ শফিকে দাফন করা হয়। এর আগে শুক্রবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে আল্লামা শাহ আহমদ শফিকে ঢাকায় আনা হয়। এদিন সন্ধ্যা 6:30 রাজধানীর আজগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।